Swapno Holo Shotti. Welcome back. আগে হচ্ছিল সোমিদির সঙ্গে চলো আলাই ফেরা যাক বন্ধুরা আচ্ছা সোমিদি সাতবিকে আমাদের আরো আমরা তো পাইনাপল নিয়ে কথা বললাম আমরা লিভার টনিক নিয়ে কথা বললাম টক্স নিয়ে কথা বললাম আমাদের ব্লাড পিউরিফিকেশন আমি জানি না পিউরিফিকেশন নিয়ে কাজ করেছো কিনা কিন্তু ব্লাডটা তো একটা মেইন বডির কম্পোনেন্ট জলটা তো 70% রয়েছে আমাদের শরীরে তো ব্লাড তো জলের মতোই মানে একটা লিকুইড সাবস্টেন্স যেটা আমাদের শরীরে সবসময় তো ব্লাড পিউরিফিকেশন নাকি ব্লাডটাকে ঠিক রাখার জন্য কি তুমি প্রোডাক্ট এনেছো সেদিনকে বলছিলে তুমি আমাকে বুঝিয়ে তখন মনেই বলে যে এপিসোডে বলবো দেখো আমাদের যা যা প্রোডাক্ট আছে এবং যা যা প্রোডাক্ট আনতে চলেছি যেমন আমাদের একটু প্রোটিন প্যাক আনতে চলেছি বিকজ আমি সবসময় চেষ্টা করি যে আমরা যদি ভেগান প্রোটিন প্যাক নিয়ে আসতে পারি অ্যান্ড দ্যাট শুড বি রিজনেবল আমরা যদি সেই জায়গায় আনতে পারি তাহলে আমরা সবাই প্রোটিন প্যাক একটা মানে কনজিউম করতে পারি কারণ আমি নিজে প্রোটিন প্যাক কিনতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে পক একটা প্রোটিন প্যাকের এত দাম মানে হোয়াই তাহলে আমরা কেন পারবো না এরকম তো আমি কোলাজেন বুস্টার প্যাক নিয়ে আসছি খাওয়ার জন্য বাট হ্যাঁ লিম্পিও তুমি যদি বলো তাহলে লিভার ভালো রাখার জন্য তার শরীর কোথাও না কোথাও স্কিনের একটা যোগ আছে তোমার প্রশ্নটা হচ্ছে হোয়াই কিন্তু পিওর পিওর এটা তুমি বলতে পারো যে এটা আমার নিজস্ব পার্সোনাল লাইফ থেকে আমি রিয়ালাইজ করেছি এবং সব থেকে বড় কথা হচ্ছে ছোটোবেলা থেকে আমার হিমোগ্লোবিন লেভেলটা খুব কম ছিল আই ওয়াজ থ্যালাসেমিক বেসিক্যালি তো সেখান থেকে অবভিয়াসলি আমার মা বাবা অনেক চেষ্টা করেছিলেন সাহায্য প্রচুর দৌড়দৌড়ি করেছেন বিভিন্ন জায়গায় এটা নিয়ে এবং ওনাদের এই ব্লেসিংস আমি এখনও আছি এখানে এবং 12-13 বছরের পর থেকে আমার হিমোগ্লোবিনটা ঠিক হতে শুরু করলো কিন্তু ওই 7-8-এর উপরে যায় এবং ওই সময় আমি ছোটোবেলায় আমার লাংসটা খারাপ হয়ে গেছিল সো আমি গেছিলাম আমি মাদ্রাসে যাই ওখানে ট্রিটমেন্ট করাই এবং ট্রিটমেন্ট করানোর সময় আমার মানে সবাই জিজ্ঞেস করেছিলেন যে হোয়াই মানে এত ছোটো মেয়ের লাংস কেন খারাপ হয়ে যাবে মানে তখন তো আর করোনা ছিল না সো লাংস খারাপ হওয়া মানে একটা বিশাল ব্যাপার তাহলে কি মানে আমাদের মাথায় শুনে যারা সিগারেট খায় তাদের লাংস খারাপ তো একটু পুচকি মেয়ে তার কেন হবে তখন ওনারা বলেছিলেন যে হিমোগ্লোবিন লেভেল যদি ঠিক জায়গায় না থাকে সেটা কিন্তু যে কোনো অর্গানসকে খারাপ করে এবং সেখান থেকে এবং তুমি একটা জিনিস আমি আপনাদেরকে বলবো হিমোগ্লোবিন কাদের খাওয়া খুব দরকার এটা খুব ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি এটা নিয়ে যদিও মানে এটা আমার নিজস্ব ইন্টারেস্ট গ্রো করে গেছিলো আমি যখন ভালো হয়ে গেলাম তখন এবং সেক্ষেত্রে যাদের খুব আঁচিলের সমস্যা না যাদের তাদের কোথাও না কোথাও হিমোগ্লোবিন ল্যাক করছে হিমোগ্লোবিন ল্যাক করছে বলে কিন্তু ওই জায়গাগুলোতে ব্ল্যাক ক্লট করছে এবং আমি নিজেও স্কিনের ক্ষেত্রেও দেখতে পাই যে প্রচুর মানুষ অ্যানিমিয়া তো এরকম একটা ব্যাপার অ্যানিমিয়া তো কী অসুবিধে আছে বাট অ্যানিমিয়া কী কী প্রবলেম এনে দিতে পারে আমরা জানি না মনে হয় অনেক অর্গানসকে খারাপ করে দিতে আমাকে বলেছিল যে বিয়ে করার সময় না হরোস্কোপ দেখা উচিত না দুজনের ব্ল্যাকটা দেখা উচিত ইফ দে বোথ আর থ্যালাসেমিক ক্যারিয়ার বাচ্চা থ্যালাসেমিক হবে সুতরাং মানে ব্ল্যাক টেস্ট করানো উচিত তো একটু হেসে বলেছিল তো তাই আমি মানে ক্যান্ডিকে বলেছিলাম সব তুই যখন বিয়ে করবি তো বয়ফ্রেন্ড কিন্তু ফুটিয়ে ব্ল্যাকটা টেস্ট করে তো জোকস আপার বাট আমার মনে হয় যে মোবিওপিওরটা দরকার মানে মানুষের জন্য কারণ উই নেভার নো কি কখন কার কোথায় কি প্রবলেম হয়ে যাচ্ছে একদম ব্লাডটা তো খুব একটা মেইন কম্পোনেন্ট সেটার না আমাদের মনে হয় স্কিন আমাদের সব অর্গানকে ঠিক রাখা সব ক্ষেত্রে এটা খুব প্রয়োজন আর কি কি প্রোডাক্ট আছে সোমিদিস সাতভিক রেঞ্জটার মধ্যে দেখো সাতভিক রেঞ্জের মধ্যে আমরা নিয়ে আসছি কোলাজেন বুস্টার আমরা নিয়ে আসছি প্রোটিন প্যাক সাতভিক রেঞ্জের মধ্যে আমাদের আছে ক্যান্টক্স ক্যাপসিমরা প্যারাপিন প্রোমিলিন লিম্পিওর আছে ইমিউন বুস্টার আছে সো এগুলো সবটা নিজের নিজের একটা জায়গা আছে আমার মনে হয় যে আমরা যদি একটু ব্যালেন্স করে খুব দৌড়োদৌড়ি না করে এ বলছে ও তোর পেছনে দৌড়েছে ও বলছে ও তোর পেছনে দৌড়েছে আমাদের যেটা প্রবলেম সেখান থেকে যদি একটু ভালোভাবে আমরা বেরোতে চাই বাড়িতে যদি কাড়া করে খাওয়া যায় তার থেকে ভালো কিছু নেই যদি না খাওয়া যায় দেন সাতভিক রেঞ্জ
আমি এটাকে মেডিসিন বলবো না, বিকজ দিস ইজ অ্যাকচুয়ালি আমাদের মা ঠাকুমা দেবী দেবীমাদের একটা নুস্খা বলতে পারো রাদার। তো অবভিয়াসলি আমার মনে হয় যে এগুলো আমাদের জন্য, আমি আমি ছোটোবেলায় কেন আমি কদিন আগে আমার মনে হয়েছিলো তাই আমার মা এসেছিলো তাই খাইয়েছিল। তুমি জানো আমাকে কুলেখাড়ার রস সকালবেলা খাওয়ানো হতো, আমার দুপুরবেলার খাবারে আমি দু বছর কন্টিনিউয়াসলি, ন বছরের একটা বাচ্চা, দু বছর কন্টিনিউয়াসলি কুলেখাড়া আলু দিয়ে মেখে, কুলেখাড়া বেগুন দিয়ে মেখে, কুলেখাড়া সেজন্য করে সবজি আলু দিয়ে সবজি করে, কুলেখাড়া প্রন খেয়েছো কোনোদিন? আমার মা কুলেখাড়া খাওয়াবে বলে চিংড়ি মাছ খাওয়াবে বলে মানে চিংড়ি মাছের সঙ্গে কুলেখাড়া বানিয়েছে। মানে একটা খরগোশ যত কুলেখাড়া নেয় না তো তার থেকে বেশি আমি কুলেখাড়া খেয়েছি। অ্যান্ড সবথেকে বড় কথা, দেশের বাইরে দেশের ভেতরে মাদ্রাসের মতো জায়গায় কিন্তু ডাক্তাররা বলেছিলেন যে কুলেখাড়া যত কাজ করেছে ওনার জন্য আমাদের ওষুধ তত কাজ করে না, কারণ কত বাচ্চা তো সাফার করছে, মানে কি পরিমাণ কুলেখাড়া খেয়েছিলাম না, মানে এখন মনে হয় মুখে টেস্টটা লেগে আছে। সো ইটস রিকোয়ার্ড, যদি কুলেখাড়া আমরা সহজ খেতে পারেন তাহলে আমার মনে হয় যে হিমোগ্লোবিন খাওয়ার মঙ্গল। একদম। আর এই যে কুলেখাড়া ব্লাড আমাদের কাউন্টটা আপ করায় সাহায্য করে, এটা কিন্তু সত্যি ঘটনা ঘটেছে এবং তুমি হচ্ছে সেটার প্রমাণ। মানে আমরা যদি সত্যি এটা মেনটেন করে চলতে পারি প্রত্যেকটা অর্গানের জন্য যেই হার্টটা আছে কিংবা যেটা মেনটেন করে রাখলে আমার আমরা ভালো রাখতে পারি, সেটা কিন্তু সত্যি ঘটে তাহলে। হ্যাঁ, এটা ইটস ভেরি খুব ইজি অ্যাভেলেবেল, ঠিক আছে। এবং মানে কদিন আগেও আমার একটু প্রবলেম হয়েছিল, তো আমার মা যে কত ধরনের কুলেখাড়া রান্না করতে পারতো সেটা আমি নিজে জানতাম, এবং সেটা ভাজবেন না, ভাজলে গুণটা চলে যায়। তো আমি বলেছি আমার একটু কুলেখাড়া বড়া করে কখনো খাওয়া, বাকি কি আছে কুলেখাড়া পোস্ত, আলু দিয়ে কুলেখাড়া পোস্ত, সব মনে পড়ছে আর কি, মানে সারাক্ষণ কুলেখাড়া, মানে আমি কাঁদতাম বসে বসে, কিন্তু সেইভাবে আমাকে কিন্তু ওখান থেকে টেনে বার করে সুস্থ হয়ে গেছে। সেটাই আজকে আমাদের কাছে তুমি বসে আছে, এর থেকে বড় পাওনা আমাদের কাছে আর কিচ্ছু হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ তোমার মাকে, মানে আন্টিকে, যে তোমাকে এত সুন্দর ভাবে টেক কেয়ার করার জন্য। আমার মনে হয় এই কুলেখাড়া থেকে তুমি এত যে উপকৃত হয়েছো সেটা কোথাও না কোথাও তোমাকে ইন্সপায়ার করেছে যে এটাকে নিয়ে আমি কাজ করবো। হ্যাঁ, করেছে করেছে, এবং সেখান থেকেই বোধ হয় আমার মনে হয় যে সাত্বিক রেঞ্জ যেটা এসেছে। সো হ্যাঁ, এই দিয়ে আমার মনে হয় যে আমার আগামী দিনে যারা আছেন তারা এই ছোটো ছোটো কেয়ারগুলো করলে কিন্তু বড়ো বড়ো সমস্যার থেকে অনেক দূরে থাকতে পারি। আমরা তো এখন শুধু একটা প্যান্ডামিক নিয়ে দৌড়োদৌড়ি করছি, কিন্তু যে কোনোভাবে কিন্তু মানে জীবনে সমস্যা আসতে পারে, সমস্যার থেকে দূরে থাকাটাই খুব দরকার। আমি বহু বছর আগে স্যানিটাইজারের কথা ওনাদের কাছে বলেছিলাম যে এটা খুব দরকার। সো আমি একদিন আসবো, যেদিন আপনাদের বোঝাবো, কিন্তু একটা ঘটনা বুঝিয়ে দিয়ে গেছে সবাইকে, তো ঠিক সেরকমই আমি মনে হয় যে হিমোগ্লোবিনটা আমার জীবনে বুঝিয়ে দিয়ে গেছে যে কতটা দরকার। একদম সুমিত, আমার মনে হয় সাত্বিক রেঞ্জটা সবাই যেরকম তোমার আমাদের ক্যানপিওর রেঞ্জটাকেও ভালোবেসেছে, এবং তোমার তোমার বিউটি প্রোডাক্টস তো সকলেরই এত প্রিয়, এবং সাত্বিক রেঞ্জটাও খুব বেশি প্রিয় হয় সব সকলের কাছে, আমার আমার আশা এবং আমার প্রার্থনা, আমার বিশ্বাস আছে তোমার। থ্যাংক ইউ, বিকজ অফ দ্যাট কি সাত্বিকের যে লোগোটা তুমি বানিয়েছো একটা হাতের উপর হাত দিয়ে এত সুন্দর, একটা কাজ শুরু করার আগে না দেখলেই বোঝা যায় যে কাজটা একটা জায়গায় গিয়ে পৌঁছবে, এবং খুব সুন্দর, মানে থ্যাংকস টু ইউ, ভীষণ সুন্দর লেগেছে। একদম সুমিতি, আরও প্রশ্ন আছে, আমি তোমার কাছে ফিরে আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। বন্ধুরা, একটা ছোট্ট বিরতির পর স্বাস্থ্য নিয়ে আবার আলোচনা হবে আমাদের প্রিয় সমিতির সাথে, একটা ছোট্ট বিরতির পর এক্ষুনি ফিরে আসছি।